আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জিতা খানম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। আজকে আমি একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিগত ক্লাসে ভূমি আর শ্রম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মূলধন নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মূলধন কি, কখন অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হবে, আর মূলধন গঠনের পর্যায়ে। তা চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমেই হচ্ছে মূলধন কি বা কাকে বলে। সাধারণভাবে বলতে গেলে ব্যবসায়িক কাজে নিয়োজিত অর্থ ও সম্পদকে মূলধন বলে। অর্থাৎ যে অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিয়োজিত হয় তাকে মূলধন বলে। আরেকটু ভালোভাবে বলতে গেলে, ব্যবসায় কাজে সহায়তা করে এরূপ মানব সৃষ্ট উপাদান, প্রকৃতির দান নয় এমন সম্পদকে মূলধন হিসেবে গণ্য করা হয়। এরপরে হচ্ছে কখন অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হবে। অর্থ মূলধন হতেও পারে নাও পারে। সাধারণত ব্যবহারগত দিক বিবেচনা করে অর্থ মূলধন হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখন অর্থ মূলধন হবে কি হবে না সেই বিষয়ে যাওয়ার আগে প্রথমেই আমাদের জানতে হবে অর্থ কি এবং মূলধন কি। অর্থ হচ্ছে মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন এবং লেনদেনের মাধ্যম হিসেবে কাজ করে। আর অন্যদিকে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান হিসেবে গণ্য হয়। অর্থাৎ মূলধন গঠন যে অর্থ উৎপাদন কাজে সহায়তা করে তাকে মূলধন বলে। আর মূলধন কোনো পণ্য উৎপাদন করতে গেলে প্রয়োজন হয় ভূমি বা জমি ক্রয়, দালান কোঠার নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, শ্রমিক ও কর্মচারীর মজুরি ইত্যাদি কাজে অর্থ ব্যয় হয়, আর এই অর্থই হচ্ছে মূলধন। আবার উৎপাদনকে গতিশীল রাখতেও বিভিন্ন রকম ব্যয় হয় যা অর্থের মাধ্যমে পূরণ করা হয়। অর্থাৎ উৎপাদন কাজে ব্যবহৃত অর্থই হচ্ছে মূলধন। অন্যদিকে যে অর্থ সঞ্চয় করা হয় এবং ব্যক্তিগত ভোগের জন্য ব্যবহার করা হয় তাকে মূলধন হিসেবে গণ্য করা যাবে না। অর্থাৎ ব্যক্তিগত ভোগ বা সঞ্চয়ের জন্য যে অর্থ ব্যয় হয় সেটা মূলধন নয়, উৎপাদন কাজে যেটা ব্যবহৃত হবে সেটাই হচ্ছে মূলধন, বা সেটাই মূলধন হিসেবে গণ্য হবে। এরপরে হচ্ছে মূলধন গঠনের পর্যায়। মূলধন গঠনে আমরা আগেই বলেছি যে অর্থ ব্যবসায়িক কাজে নিয়োজিত থাকে বা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। আর এই মূলধন গঠন করতে হলে কত তিনটি পর্যায় আছে, সেটা প্রথমেই হচ্ছে আর্থিক সঞ্চয়, আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণদান, আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। প্রথমেই আলোচনা করছি যে আর্থিক সঞ্চয়। সাধারণত ব্যক্তিগত সঞ্চয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঞ্চয় এবং সরকারি সঞ্চয় এই তিনটি উৎস থেকে সঞ্চয় সংগ্রহ করা হয়। তো এই তিনটি উৎসই হচ্ছে মূলধন গঠনের বা আর্থিক সঞ্চয় গঠনের প্রাথমিক স্তর। আর্থিক সঞ্চয় গঠনের এই স্তরকে আবার তিনটি পর্যায়ে বিবেচনা করতে হবে। একটা হচ্ছে সঞ্চয় সামর্থ্য, সঞ্চয়ের ইচ্ছা এবং বিনিয়োগের সুযোগ সুবিধা। সঞ্চয়ের সামর্থ্য হচ্ছে যে কোনো ব্যক্তি আয় ব্যয়ের উপর কিন্তু সঞ্চয় সামর্থ্য নির্ভর করে। ব্যয় অপরিবর্তিত থেকে যদি আয় বাড়ে তাহলে সঞ্চয় বাড়বে, আর আয় কমলে সঞ্চয় কমবে। এরপরে হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। একজন ব্যক্তির সঞ্চয়ের ইচ্ছার উপরও কিন্তু মূলধন গঠন নির্ভর করে। যেমন আবার সঞ্চয়ের ইচ্ছা ব্যক্তির দূরদৃষ্টি, সামাজিক নিরাপত্তা, পারিবারিক সম্পর্ক, কর ব্যবস্থা, সুদের হার, অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদির উপর নির্ভর করে। এরপরে হচ্ছে বিনিয়োগের সুযোগ সুবিধা। দেশে সঞ্চিত অর্থ বিনিয়োগের সুযোগ সুবিধা যদি থাকে তাহলে মানুষ সঞ্চয়ে আগ্রহী হয়, আর বিনিয়োগের যদি সুযোগ সুবিধা না থাকে তাহলে সঞ্চয়ে আগ্রহী হবে না। এরপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণদান। মূলধন গঠনের দ্বিতীয় পর্যায় হচ্ছে আর্থিক সঞ্চয় সংগ্রহ ও ঋণদান। আমাদের সঞ্চয়গুলো সাধারণত ক্ষুদ্র এবং বিচ্ছিন্নভাবে পড়ে থাকে।
ব্যাংক, বিমা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এসব সঞ্চয়কে সংগ্রহ করে এবং বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিন্দন করে থাকে। এরপরে হচ্ছে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। মূলধন গঠনের শেষ এবং সর্বশেষ পর্যায় হচ্ছে আর্থিক সঞ্চয়কে মূলধন দ্রব্যে রূপান্তর। এটি একটি গুরুত্বপূর্ণ পর্যায়। দেশে সঞ্চয় বাড়লেই যে মূলধন বাড়বে এটি ঠিক নয়। মূলধন তখনই সফল হবে যখন সফলভাবে সেটিকে বিনিয়োগ করতে পারব। আর মূলধন বিনিয়োগ করতে হলে, সফলভাবে বিনিয়োগ করতে হলে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা শক্তিশালী হবে। যে দেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থা যত শক্তিশালী সে দেশের বিনিয়োগের সফলতা তত বেশি। এছাড়া বিনিয়োগের সফলতা অর্জনের জন্য নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন, উদ্যোক্তা শ্রেণী গঠন, প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক কর্মচারী এবং সর্বোপরি প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজন হয়। তাহলেই দেশে বিনিয়োগের পরিমাণ বাড়বে। আরেকটি বিষয় যে দেশে মূলধনকে যদি আমরা রূপান্তর করতে চাই তাহলে বিনিয়োগের হার এবং সুদের হার এই দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি বিনিয়োগের ভালো পরিবেশ থাকে তাহলে বিনিয়োগকারীরা মূলধন ব্যবহারে বা মূলধন গঠনে আগ্রহী হবে, আর বিনিয়োগের ভালো পরিবেশ না থাকলে মূলধন গঠনে আগ্রহী হবে না। আবার একটি দেশে সুদের হার যদি বেশি হয় তাহলে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে যাবে না, কারণ বেশি মূলধন সুদের হার বেশি হলে এটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মূলধন গঠনের যে তিনটি পর্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বড় কথা তোমরা একটু বইতে পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো পরবর্তী ক্লাসে আমরা যে উৎপাদন উপকরণ, যে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, আমাদের তিনটি বিষয় কিন্তু আলোচনা হয়ে করে ফেলেছি, আর একটি বাকি আছে, সেটি হচ্ছে সংগঠন। এর পরবর্তী ক্লাসে আমরা সংগঠন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।